হ্যালো বিহর্স তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদেরকে এমন একটি মন্ত্র সম্পর্কে বলবো যে মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে কোনো স্ত্রী বা নারীর সামনে যাবেন সে যদি আপনার চোখ মুখের দিকে একটু একবার তাকায় সঙ্গে সঙ্গে সে আপনার বসে বসিভূত হবে আপনার বশ মানবে আপনার প্রেমে পাগল হয়ে পড়বে আপনার পিছু পিছু ছুটবে সারা জীবনের জন্য আপনার কথা মানতে বাধ্য থাকবে এমনই একটি শক্তিশালী মন্ত্র একটি এই মন্ত্র দ্বারা অনেকেই বসিভূত কাজ সম্পন্ন করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন দাদা এটি খুবই শক্তিশালী মন্ত্র তাই এই মন্ত্রটি আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং আপনাদেরকে আজ আমি জানিয়ে দিচ্ছি এই মন্ত্রটি খুবই গোপন একটি মন্ত্র এবং শক্তিশালী মন্ত্র এই মন্ত্র দ্বারা কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না এই মন্ত্রটি পাঠ করে জপ করে আপনি নিজে মন্ত্রে মন্ত্রপুত হয়ে যার সামনে যে দাঁড়াবেন সে আপনার চোখের দিকে বা আপনার মুখের দিকে তাকালেই আপনার বসে বসীভূত হয়ে পড়বে এতটাই শক্তিশালী মন্ত্র এটি তো লক্ষ্য করবেন স্ক্রিনে এখনই একটি মন্ত্র দেখতে পারবেন মন্ত্রের উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শুদ্ধ উচ্চারণটি আমার কাছ থেকে শিখে নেবেন সেই অনুরূপে উচ্চারণ করবেন শেষের প্রয়োগ বিধি বলে দেব সেটিও লক্ষ্য করে শুনে নেবেন তো চলুন বেশি কথা না বলে শক্তিশালী মন্ত্রটি একবার দেখে নেওয়া যাক স্কিনে আপনাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি একটি কাগজে মন্ত্রটি আশা করি মন্ত্র দেখতে কোনো প্রকার অসুবিধা আপনাদের হচ্ছে না এখন মন্ত্রের উচ্চারণবিধিটি একটু লক্ষ্য করে শুনে নেবেন ওহম নম হিরিং ক্রিং ক্লিং ক্রিং অমুকং বস কারণাই কালেশ্বরী সাহা আমি আরও একবার বলে দিচ্ছি ওহোম নম হিরিং ক্রিং ক্লিং ক্রিং অমুকং বর্ষ কারনাই কালেশ্বরী সাহা তো এই হচ্ছে মন্ত্র মন্ত্রটি আপনাকে জপ করতে হবে যখন তখন এই অমুকংয়ের স্থানে অবশ্যই সেই নারীর নাম নিয়ে জপ করতে হবে যাকে আপনি বসীভূত করতে চাচ্ছেন আপনার বসে আনতে চাচ্ছেন সেই নারীর নাম এখানে নিতে হবে মনে করেন আপনি রানী নামের কোনো নারীকে বসুভূত করতে চাচ্ছেন সেক্ষেত্রে ওহম নম হিরিং ক্লিং ক্রিং ক্লিং ক্রিং রানী বশ্য কারণাই কালেশ্বরী সাহা এরকমভাবে আপনাকে মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটি একদিনে আপনাকে একশত আটবার পাঠ করে সিদ্ধ করে নিতে হবে আপনি রবিবার অথবা বৃহস্পতিবার দিন এই মন্ত্রটি সন্ধ্যার পর পাঠ করে জপ করবেন এবং পরদিন সকালে আবারও একশত আটবার পাঠ করে ঘর থেকে বের হবেন সোজা সেই নারীর সামনে গিয়ে দাঁড় হবেন দাঁড়াবেন যাকে আপনি বসুভূত করতে চাচ্ছেন সকালে তার সামনে যাবেন সে যদি আপনার চোখের দিকে মুখের দিকে তাকায় সঙ্গে সঙ্গে সে আপনার বসে বসুভূত হয়ে পড়বে খুবই শক্তিশালী একটি বশীকরণ মন্ত্র এটি তো আশা করি বুঝতে আপনাদের কোনো অসুবিধা রইল না মন্ত্রটি বৃহস্পতিবার অথবা রবিবার সন্ধ্যার পর আপনাকে একশত আটবার পাঠ করে সিদ্ধ করতে হবে সকালবেলা আবার একশত আটবার পাঠ করে সেই নারীর সামনে যে দাঁড়াতে হবে দাঁড়ালেই সে আপনার চোখ মুখের দিকে তাকালেই আপনার বসে বসিভূত হবে আপনার প্রেমে পাগল হয়ে পড়বে খুবই শক্তিশালী একটি মন্ত্র ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দিবেন এরকমই তন্ত্রমন্ত্র ভিডিও নিয়মিত পেতে